জুমানামাজ শেষে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। আমরা তো 11টি ইউনিয়নে আল্লাহর রহমত আমাদের নির্বাচনী প্রচারণা সুন্দরভাবে করতে পেরেছি। আশা করি যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন একটি সুষ্ঠু সুন্দর উৎসবমুখী নির্বাচনের জন্য তো প্রশাসন সেভাবে এগিয়ে যাচ্ছে। আমরা এখন পর্যন্ত আমাদের জেলা পরিষদের চেয়ারম্যান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান, আমরা এখন পর্যন্ত ঠিক আছি, খুশি আছি। আমরা যদি সুন্দর সুষ্ঠু নির্বাচন সফল করতে পারি, সারা বহির্বিশ্ব তো দেখবে যে এত সুন্দরভাবে একটা নির্বাচন সম্পন্ন করেছেন।